ইন্ডাস্ট্রির মধ্যে যে সমস্ত ঘটনা ঘটতে শুরু করেছে এবং সেগুলো যেভাবে মানে পাবলিকের সামনে আসছে, আমার মনে হয় ইন্ডাস্ট্রির প্রতি মানুষের যে ভালোবাসাটা ছিল বাংলা ইন্ডাস্ট্রির প্রতি আজ থেকে বেশ কয়েক বছর আগে, ইদানিং সেটা তো এমনিই কমতে কমতে গেছে, কারণ সিনেমার কোয়ালিটির মানও পড়ে গেছে, প্লাস ইন্ডাস্ট্রির মধ্যে যেভাবে রাজনীতি ঢুকে গেছে, প্লাস ইন্ডাস্ট্রির মধ্যে যেভাবে দুর্নীতি ঢুকে গেছে, জিনিসপত্রগুলো নানারকম যেরকম ঘটছে, তাতে মানুষের যেটুকু যে ভালোবাসা ছিল বা কিছু পাবলিক ছিল যারা বাংলা সিনেমার প্রতি একটা ভরসা ভালোবাসা রাখতো, তারা কিন্তু আস্তে আস্তে মুখ সরিয়ে নেবে, এবং এর জন্য কিছু ওই মানুষজন থাকবে যারা এর পিছনে রয়েছে, এই সমস্ত নোংরা কারখানাবাজি জিনিসপত্র যারা ঘটাচ্ছে তাদের এগেনস্টে যদি এক্ষুনি না স্টেপ নেওয়া হয়, এদেরকে যদি কড়া ব্যবস্থা এদের বিরুদ্ধে না নেওয়া হয়, তাহলে সত্যি কথা বলতে গেলে ইন্ডাস্ট্রি কিন্তু বেশি দিন আমার মনে হয় না আর সেই জায়গাটা ধরে রাখতে পারবে। এমনিতেই বাংলায় নতুন হিরো উঠে আসছে না, হিরোইন উঠে আসছে না, কোয়ালিটির একটা মানে মেনটেন্সের জায়গা হচ্ছে না, সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা কমে যাচ্ছে, গ্রাম বাংলার মানুষ বাংলা সিনেমা দেখা ছেড়ে দিচ্ছে, এগুলো তো রয়েছে। এই যে কটা দিন দেবজিৎ প্রসেনজিৎ রয়েছে তাও মানুষজন দেখবে, কারণ এই তিনজনের প্রতি মানুষের ভালোবাসা অগাধ। তো এই তিনজন যতদিন আছে ঠিক আছে, কিন্তু তারপর আমার মনে হয় না বাংলা ইন্ডাস্ট্রি আর কোনো অস্তিত্ব থাকবে যতদিন না এই ভেতরের সমস্যাগুলোকে ঠিক করা হচ্ছে। তো বেশ কয়েকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি ইন্ডাস্ট্রির ভেতরে একের পর এক বিস্ফোরক ঘটনা ঘটছে। বেশ কয়েকদিন আগে একজন পরিচালককে নিষিদ্ধ করে দেওয়া হুট করেই কোনো কারণ ছাড়া, যে কারণে সিনেমা শ্যুটিং বন্ধ হয়ে যায় এবং পুজো আনা প্ল্যান থাকলেও সেটা আর করা সম্ভব হয়নি। রাহুল মুখার্জির সঙ্গে যেটা হয়েছিল সেটা আমরা দেখিয়েছি। তারপর হঠাৎ করে খবর এলো কোনো একজন পরিচালক, অরিন্দম শীলের মতো নাম করা একজন পরিচালক, তিনি রীতিমতো নায়িকাকে যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত হলেন এই আরজিকর ঘটনার আবহের মধ্যে, যেটা পাবলিকের মধ্যে খুব খারাপ একটা ইম্প্রেশন এড়েছিল। এছাড়া বিভিন্ন নায়ক নায়িকা যারা আরজিকর কাণ্ডের আন্দোলনে যুক্ত ছিল, তারা উৎসবে ফিরছি না বলে যেভাবে সিনেমার প্রমোশনের অংশ নিচ্ছে সেটাকেও পাবলিক ভালো চোখে দেখছে না। যদিও সেক্ষেত্রে আমি খুব একটা দোষ দেবো না, প্রত্যেকটা মানুষের নিজের কাজটুকু করে যেতে হবে। আমি বলতে চাইছি মানে এমনি আমাদের ইন্ডাস্ট্রি সবসময় সফট টার্গেট থাকে, তার মধ্যে এরা যে সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে ইন্ডাস্ট্রিকে নিয়ে খিল্লি করা মজা করা এই ব্যাপারগুলো আরও সামনে চলে আসছে। তো রিসেন্টলি একটা ঘটনা শুনলাম, সেটা সত্যি কথা বলতে গেলে মানে রীতিমতো গায়ের কাটা মানে রীতিমতো খাড়া করে দেয়ের মতো একটা ব্যাপার। তো আমাদের ইন্ডাস্ট্রিতে যে সমস্ত কলাকুশলীরা রয়েছে, ইন্ডাস্ট্রিতে সেলিব্রিটির পিছনে পিছনে যারা কাজ করে তাদের অবদান কিন্তু প্রচুর। তেমনই একটা ডিপার্টমেন্ট হচ্ছে হেয়ার ড্রেসার, তো সেই হেয়ার ড্রেসিংয়ের অংশ একজন রয়েছেন, একজন মহিলা, তিনি রিসেন্টলি সুইসাইড অ্যাটেম্প করতে গেছিলেন। খুব ভালো, ভাগ্য ভালো যে ওনাকে জীবিত অবস্থায় ফিরিয়ে আনা গেছে, কারণ উনি গায়ে কেরোসিন তেল ঢেলে সুইসাইডের জন্য পুরোপুরি তৈরি হয়েছিলেন এবং অ্যাটেম্পটা করে ফেলেছিলেন। তারপর তিনি হসপিটালে ভর্তি হয়ে সেখান থেকে তাকে ফিরিয়ে আনা হয়েছে, এবং তার মানসিক অবস্থা এমনই মুহূর্তে রয়েছে তাকে কিন্তু এখন ট্রমা কেয়ার সেন্টারে রাখতে হচ্ছে বেশ কিছুদিনের জন্য, তার সেই ট্রিটমেন্টটা প্রয়োজন, তার মানসিকভাবে সে যেভাবে ভেঙেছে। তো ব্যাপারটাই ঘটেছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে যে ফেডারেশন রয়েছে এবং সেই ফেডারেশনের অন্তর্গত যে হেয়ার ড্রেসারদের বা হেয়ার ডিপার্টমেন্টের যে ফেডারেশন বা যে অ্যাসোসিয়েশন যারা রয়েছে তাদের এগেনস্টে কোনো একটা অন্যের বিরুদ্ধে এই মেয়েটা হচ্ছে রুখে দাঁড়িয়েছিল, এবং সেটার জন্য একে বলপূর্বক কোনো কারণ ছাড়াই এর কোনো অপরাধ না থাকা সত্ত্বেও শুধুমাত্র আঙুল তুলেছিল বলে, যেটা এখন সমস্ত ঘটনায় দেখা যাচ্ছে, দুর্নীতির এগেনস্টে প্রশ্ন তুললেই তোমাকে আগে থ্রেট দেওয়া হচ্ছে। তো একেও প্রথমে কোনো রকম কোনো কিছু ওয়ার্নিং ছাড়াই ডাইরেক্ট সাসপেন্ড করে দেওয়া হয় দু তিন মাসের জন্য। তো সেটা মেনে নেয় যে ঠিক আছে, দু তিন মাসের জন্য সাসপেন্ড হয়ে তারপর সে কাজে ফিরবে। যখন দু তিন মাস পর সে কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছে, ফেডারেশন থেকে তাকে বলা হচ্ছে যে তাদের অনুমতি ছাড়া, তাদের বলা কাজ ছাড়া সে কোনো কাজ করতে পারবে না। যদি বলিউড থেকেও বড় কোনো অফার আসে, যদি সে আরও বড় কোনো কাজ পায়, সে নিজের ইচ্ছায় কিচ্ছু করতে পারবে না, তাকে তাদের অঙ্গুলি হেনের উপর ভিত্তি করে চলতে হবে, তারা তাকে যা বলবে সেটাই করতে হবে, নাহলে সে যদি এটার এগেনস্টে কথা বলে তার এগেনস্টে আরও বড় স্টেপ নেবে এবং তাকে থ্রেট দেওয়া হয়। এবং এই কদিনে তার যে কাজের অভাব ছিল, যে কারণে সে অনেকটা দেনার দায় সে ডুবে পড়ে, ওনার স্বামী রীতিমতো অসুস্থ, ওনার চিকিৎসার দায়িত্ব এই মহিলাই নিয়েছিলেন। তো তিনিও কিন্তু ইতিমধ্যে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কাজের অভাব তার এনে দেওয়ার জন্য, তারপর তাকে নানাভাবে থ্রেট দেওয়ার জন্য, তিনি মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে সুইসাইড করতে গেছিলেন। তাহলে ভাবো কী অবস্থা। এই যারা পিছনে পিছনে এত কাজ করে, যাদেরকে ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি প্রয়োজন, তাদেরকে যদি এইভাবে থ্রেট দেওয়া শুরু হয়ে থাকে, এরকম থ্রেট কালচার ইন্ডাস্ট্রির মধ্যে যদি ঢুকে যায়, কারোর যদি স্বাধীনতা না থাকে কিছু বলার বা কিছু করার, তাহলে কে কীভাবে নিজের মন থেকে কাজটা করবে? আর এই ব্যাপারে সবাই মুখ খুলবে না, কারণ যেটুকু যা পাচ্ছে তাই নিয়ে তারা খুশি থাকতে চায়, আর যারা মুখ খুলবে তাদেরকে এইভাবে থামিয়ে দেওয়ার চেষ্টা হবে। তো এইভাবে একটা ইন্ডাস্ট্রিকে এগোতে পারে? ইন্ডাস্ট্রি যারা কাজ করছে তারা কি সত্যি কথা ভালো মনে কি কাজ করতে পারবে? কখনোই পারবে না। এই যে ঘটনাগুলো ঘটছে, যে সমস্ত মানুষজনকে এইসবের পেছনে রেখে দেওয়া হয়েছে, যারা এই নোংরামিগুলো করছে, এদেরকে যদি এখনও রেখে দেওয়া হয়, এদেরকে যদি কড়া স্টেপ না নেওয়া হয়, আমার মনে হয় না এই ইন্ডাস্ট্রি বেশি দিন আর নিজেদের জায়গা রাখতে পারবে বলে। কারণ এই যে ঘটনাটা সামনে এসেছে, টিভিতে দেখানো হচ্ছে বা ফোনেতে এই মুহূর্তে দাঁড়িয়ে ভাইরাল, পাবলিকের মধ্যে কিন্তু খুব নেগেটিভ একটা মানে ইমেজ নিয়ে এসছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে। এটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয়। এমনি বাংলা সিনেমাগুলো কোনো হাইপ দেখা যাচ্ছে না, অন্যবারের তুলনায় কম। দেব সৃজিৎ আসছে কোনো হাইপ নেই, উইন্ডোজের কাজ আসছে কোনো হাইপ নেই। হয়তো পুজোর সময় লোকে দেখবে, কিন্তু পুজোর সিনেমা আসছে যে আবহ তৈরি অন্যবার, সেটা কিন্তু বিন্দুমাত্র নেই।
তার পিছনে কিন্তু বড় কারণ শুধুমাত্র এই আরজিকর ঘটনা নয়, এই ইন্ডাস্ট্রির ভেতরে হওয়া বিভিন্ন নোংরা ঘটনা, যেভাবে একের পর এক দুর্নীতিগুলো সামনে আসছে, এটা কিন্তু ঠিক হওয়া প্রয়োজন। সবার আগে এই জিনিসগুলো ঠিক করা দরকার, তারপর তো ভালো সিনেমা, ভালো কন্টেন্ট, ভালো জিনিস হওয়া দরকার। তো মনে হলো এই ব্যাপারটা নিয়ে মুখ খোলা দরকার, যে কারণে বললাম আমি চাইবো আমার দিক থেকে কড়া তদন্ত হোক এই ব্যাপারটার। যারা এই ঘটনার পিছনে যুক্ত, যারা এই মহিলার মানসিক ভারসাম্যহীন হয়ে ওঠার জন্য দায়ী, যে আজকে একজন মেয়ে সুইসাইড অ্যাটেম্প করার চেষ্টা করছে, কতটা মনে দুঃখ থাকলে সেটা করতে পারে, তো তাদের এগেনস্টে কিন্তু অবশ্যই স্টেপ নেওয়া হয়েছে। নাহলে আরও বহু বহু মানুষ যারা ইন্ডাস্ট্রিতে কাজ করার স্বপ্ন দেখছে আসছে, তাদের কিন্তু অবস্থা দিন দিন খারাপ দিকে হবে, এবং যাদের ছাড়া কাজ হবে না এই টেকনিশিয়ানের মধ্যে যারা রয়েছে, তাই যদি এই অবস্থায় কোনো দিন কোনো ইন্ডাস্ট্রির উন্নতি হতে পারে না। আগে টেকনিশিয়ানদের দিক দেখতে হয়, বাকিদের দিক দেখার আগে টেকনিশিয়ানদেরকে ভালো রাখতে হয়, তবে একটা সিনেমা বা একটা ইন্ডাস্ট্রি বড় হতে পারে। তো ইন্ডাস্ট্রির যা অবস্থা দেখছি, 12টা বেজে গেছে, আর কিছু হবার নেই। ইভেন আমরাও কতদিন কাজ করতে পারবো তাই নিয়ে আমার যথেষ্ট প্রশ্নচিহ্ন রয়েছে। ইন্ডাস্ট্রি যদি না থাকে, লোকেদের যদি সিনেমা নিয়ে ইন্টারেস্টই চলে যায় বাংলা সিনেমা নিয়ে, আমরাই বা কী করবো? তো এই ঘটনাগুলো খুব দুঃখজনক হচ্ছে, এগুলো নিয়ে কথা ওঠা দরকার, এগুলি ইমিডিয়েট বন্ধ হওয়া দরকার ইন্ডাস্ট্রির ভালোর জন্য। যারা সত্যিই ভালো চায়, আই থিঙ্ক তারা এটার এগেনস্টে স্টেপ নেবে। তো মনে হলো এটা নিয়ে কথা বলা দরকার, যে কারণে বললাম। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।